Hello, all my dear friends. Praise the Lord. From other প্রত্যেককে আমার YouTube channel Journey of My Life with Jesus-এ অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছো। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার অসুস্থতার কথা। তো সেই জন্য আমাকে প্রতি 6 মাসে বা 9 মাসে ভেলোরে রুটিন চেকআপের জন্য যেতে হয়। গত 29 আগস্ট আমাদের ট্রেন ছিল এবং ওখানে 2 সপ্তাহ আমরা ছিলাম এবং 14 সেপ্টেম্বর আমরা ফিরি। তো ট্রেনে যেতে যেতে কিছু প্রাকৃতিক দৃশ্য চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যদিও আমি অত ভালো সিনেমাটিক শট জানি না, তো চলো তোমাদের সঙ্গে। দেখো তোমাদেরকে হাই করছি। আমার মা আর বাবাই যায় সাথে, ভাই বাড়িতে থাকে। এ নিয়ে অনেকবারই আমাদের যাওয়া হলো, কিন্তু এভাবে ভিডিও সেরকম করতাম না কারণ আমার ভালো ফোন ছিল না। ওড়িশার মধ্য দিয়ে চলেছে। জায়গাটিকে দেখো, শুধু জলরাশি, কোনো কিনারা দেখা যাচ্ছে না। কিছু কিছু জায়গায় জাল পাতা আছে, কয়েকজন মাছ ধরছে। এই জায়গাটিকে দেখলেই আমার এই জায়গাটার কথা মনে পড়ে, যেখানে সমুদ্র সৈকতে আকাশের প্রতিচ্ছবি দেখা যায়। আর এই জায়গাটাকে ওরকমই লাগে। ঠিক টাইম মতো গেলে 28 থেকে 30 ঘন্টার মতো লাগে পৌঁছতে, তবে এতটা সময় একটুও বোরিং লাগে না এই সুন্দর দৃশ্যগুলোর জন্য। প্রথমবার যখন ভেলোর যাই তখন আমার অবস্থা ছিল মৃতপ্রায়। ট্রেনের এই ঝাঁকুনিটা পর্যন্ত আমি সহ্য করতে পারছিলাম না। এই এতটা ট্রেন যাত্রা আমার কাছে দুর্বিষহ লাগছিল। প্রথমে আসে উড়িষ্যা, তারপর তেলেঙ্গানা, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপরে তামিলনাড়ু। ছোট বড় অনেক নদী পড়ে, এটা অনেক বড় একটা নদী। আর এগুলো সবই অগভীর নদী, অন্যান্য সময় নিচে পর্যন্ত একদম স্বচ্ছ জল থাকে, সবটা দেখা যায়। সন্ধে হয়ে আসছে, এবার অন্ধকার হয়ে যাবে, তারপর রাত শেষেই ভোরবেলায় আমরা নেমে যাব। যেটা হচ্ছে তামিল বাজার বলে, যেখানে সমস্ত আর কি মেয়েরাই সব ওখানে আর কি দোকান নিয়ে বসে, সবজি নিয়ে বসে। আর আমরা ওখানে গেলেই ওইখানে আমরা বাজার করতে যাই। আমি চলো সেই মার্কেট থেকে তোমাদের একটু ঘুরিয়ে আনি। আতা পাকা না কাঁচা? পাকা কাঁচা তো কালি রুপে কিলো। Thank you.
বেশ অনেক রকমেরই শাক পাওয়া যায়, আর সজনে শাকটা খুব ভালো পাওয়া যায়, খুব সুন্দর কচি কচি পাতা। মা সজনে শাকটাই কেনে বেশি, কারণ আমাদের এখানে তো শুয়োপোকাতেই নষ্ট করে দেয় পাতাগুলো। এত মোচা ওঠে মার্কেটে এবং খুবই কম দাম। এখানে তো নারকেল আর বাদাম পিষে একদম পিওর তেলটাই বার করে দিচ্ছে, আমরা আসার সময় কিনে নিয়ে আসি, বেশ কম দামেই পাওয়া যায়। অনেক কিছু বাজার করেছে মা, এখানে কিছু সবজি কিছু ফল বেশ সস্তাতেই পাওয়া যায়, আর আটা তো খুবই কম দাম। এই দাদুর থেকে মাঝে মাঝে আটা নিই, বয়সের ভারে নুয়ে পড়েছে, তবু দাদু এখনও দোকান নিয়ে বসে। এই মাছটা বেশ ভালো এখানে, ইলিশ মাছের মতো।